ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ, শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর, জানিয়েছেন মাহবুবুল আলম হানিফ। এবারের সংসদও গেলবারের মতো কার্যকর হওয়ার আশাবাদ। কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন ঐক্যফ্রন্টের প্রত্যেক প্রার্থী, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নায়কো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও শুরু। নির্বাচনে সফলভাবে দায়িত্ব পালন এবং জনগণের আস্থা অর্জন করেছে সেনাবাহিনী, মন্তব্য সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের। নোয়াখালীতে গৃহবধূ গণধর্ষণের মূল নির্দেশদাতা সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন সহ পাঁচজন গ্রেফতার। শীতে কাঁপছে উত্তরের মানুষ, কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারদিক, তাপমাত্রা আরও কমার আভাস। রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমারের রাখাইনে আবারও ধরপাকড়, সরকারি বাহিনীর অভিযানে বাস্তুচ্যুত 2 সহস্রাধিক, জাতিসংঘের উদ্বেগ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাবে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চতুর্থ জয়, নতুন বছর শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের, সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র চেলসির।